সকলের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমির খানের দাঙ্গাল কন্যা সোহানি ভাটনগর। ১৭ ফেব্রুয়ারি শনিবার দিল্লিতে মৃত্যু হয়েছে তার। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সম্ভাবনাময়ী এই অভিনেত্রীকে। ভারতীয় চলচ্চিত্র জগতে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের দাঙ্গাল ছবিতে তার মেয়ে ববিতা ফোক্তের চরিত্রে অভিনয় করেছিলেন সোহানি। সীমিত স্ক্রিন টাইমেই তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিল গোটা দর্শক মহল। জানা গেছে কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সোহানি ভাটনগরের, চলছিল তার চিকিৎসাও। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ঔষধ খাওয়ানো হয়েছিল তাকে। ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরের তরল পদার্থ জমতে শুরু করে আর সেটি ছিল সোহানির অকাল মৃত্যুর কারণ। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সোহানি। সেখানে প্রায় ১১ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন এই সম্ভাবনাময়ী অভিনেত্রী। দাঙ্গাল সিনেমায় সুপারস্টার আমির খান, সাক্ষী তানোয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন এই অভিনেত্রী। এছাড়াও বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও কাজ করা হয়েছিল সোহানি ভাটনগরের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।